আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। পড়াশোনাগুলো ইনশাআল্লাহ ভালোভাবেই করছো, যা খুবই ভালো কথা। তোমরা কিন্তু অবশ্যই শিডিউল অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন করে নেবে, তাতে দেখবে তোমাদের কিন্তু পড়াগুলো কী হবে না বলো তো, বোঝা মনে হবে না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে যাবার আগে একটু পূর্বের পড়া যাচাই করে নিই। তোমাদের কি মনে আছে পূর্ব দিন আমরা কিসের উপরে ক্লাস করেছিলাম? কার মনে আছে দেখি? ঠিক বলেছ, আমরা একটি ফর্ম পূরণ শিখেছিলাম। ফর্ম পূরণ তো খুবই সোজা জিনিস, তাই না? কারো কাছে কি কোনো কঠিন মনে হয়েছে? সেটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তবুও আমি একটা কথা বলে দিই ফর্ম পূরণ নিয়ে। তোমরা সবসময় ফর্ম পূরণের প্রশ্নটা খেয়াল করবে, যদি সেখানে শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, তারপরে ঠিকানা, এগুলো যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সেইগুলোই তোমাদেরকে লিখতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন তুমি নিজের মতো করে লিখতে পারো। আচ্ছা, যেহেতু ফর্ম পূরণের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করার মতো তেমন কিছু থাকে না, তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টিতে আমরা চলে আসি। আজকে আমরা আমাদের বাংলা ব্যাকরণ বইটি, এই যে এই বইটি দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বইটির 128 পৃষ্ঠা পড়ব। সবাই তাহলে একটু দ্রুত বের করে নাও, আমি একটু এখানে লিখি, দেখো 128 পৃষ্ঠা, সুন্দর করে দ্রুত বের করে নেবে। এবং এই বইটির সাথে সাথে আরও কিছু জিনিস তোমাদেরকে তৈরি করতে হবে, কী কী বলো দেখি? হ্যাঁ, একদম ঠিক বলেছ, খাতা, কলম এবং একটি স্কেল, গুড। তাহলে দ্রুত ঠিক করে নাও, এই বইয়ের 128 পৃষ্ঠা বের করো, আমিও একটু আমার খাতা অর্থাৎ আমার বোর্ডটা একটু ঠিক করে নিই। তাহলে আমি আমাদের বোর্ডের উপরে সুন্দর করে কী লিখব, এক নম্বর প্রশ্নের উত্তর, এটা সবাই লিখে নাও খাতায়, এবং স্কেল ধরে সুন্দর করে দাগ দিবে। সবাই কিন্তু লিখে নাও, এক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 128 পৃষ্ঠার কী পড়ব বলো তো? এই দেখো, সবাই দেখো, এই দেখো আমাদের অধ্যায় ভিত্তিক এখানে অনেকগুলো এক কথায় প্রকাশ দেওয়া আছে। আজকে আমরা এরকমই আমাদের সংকল্প অধ্যায়টির এক কথায় প্রকাশগুলো পড়ব। তাহলে সবাই প্রস্তুত তো? ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা একটু পড়ে নিই, পড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা লিখব। তাহলে প্রথমে আছে, দেখো, কোনো কিছু করার তীব্র ইচ্ছা, তাহলে আমরা এটাকে কী বলবো এক কথায়? সংকল্প। এক যুগের পর আরেক যুগ, যুগান্তর। কেন তোমরা উত্তরগুলো দিতে পারছো, কেউ কি আমাকে বলবে? হ্যাঁ, ঠিক ধরেছো, কারণ আমরা শব্দার্থগুলো পড়েছি। এবং আমি যখন তোমাদেরকে শব্দার্থগুলো পড়িয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে আমাদের কি হয় বলো তো, শব্দার্থগুলো যদি ভালো করে পড়ে নিই তাহলে আমরা এক নম্বর হলো যে আমরা এক কথায় প্রকাশের উত্তর দিতে পারি, দুই নম্বর আমরা সমার্থক শব্দের উত্তর দিতে পারি। এই জন্য শব্দার্থ যেগুলো সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো, এক দেশ থেকে আরেক দেশ দেশান্তর, কোনো কিছুকে সাদরে গ্রহণ করা, বরণ, অত্যধিক সাহসী যে দুঃসাহসী, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, মরণ যন্ত্রণা, সাহসিকতার সাথে কাজ করে যে বীর, এবং অচেনা যে পুর, অচিনপুর। এখন আমরা সবাই মিলে একটু লিখব, তাহলে আমাদের সবার লেখার ধরনটা সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের যে মার্জিনটা দেওয়া থাকে না বাম দিকে, এই যে মার্জিন ধরে আমরা সুন্দর করে সোজা করে লিখব। আমি এই জন্য তোমাদেরকে বোঝার জন্য এই মার্জিনটা দিলাম যে আমরা মার্জিন ধরে সুন্দর করে লিখব, ঠিক আছে? তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কোনো কিছু করার তীব্র ইচ্ছা। কোনো কিছু করার তীব্র ইচ্ছা, একটা টান দিবে, সমান চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। এবং এটা আমরা এক কথায় প্রকাশে কী লিখব? ঠিক বলেছ, সংকল্প, শেষ। তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এক যুগের পর আরেক যুগ। ঠিক, দেখো আমি একটু এখানে গ্যাপ রাখবো, কখনো এক লাইনের সাথে আরেক লাইন মিলিয়ে দিবে না। এক যুগের পর আরেক যুগ, কে বলবে উত্তরটা? রাইট, ঠিক বলেছ একদম, যুগান্তর।
অবশ্যই এই যে উত্তরগুলো আছে এগুলো কিন্তু আমাদের সঠিক হতে হবে। কখনো এই যে ধরো যেগুলো এক মার্কের প্রশ্ন সেগুলো কিন্তু কখনো মানে ভুল করা যাবে না, কারণ একটি বাক্যের জন্য নয় মাত্র একটি শব্দের জন্য আমাকে এক নম্বর দিবে, তাহলে আমাকে অবশ্যই সেই শব্দটি সঠিকভাবে লিখতে হবে। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ একইভাবে কি হবে? হ্যাঁ একদম ঠিক বলেছো, দেশান্তর। ওকে, চার নাম্বারটি হচ্ছে কোনো কিছুকে আদরে গ্রহণ করা। কোনো কিছুকে আদরে গ্রহণ করা। খুব সুন্দর করে আমরা যখন মেহমান আসে আমাদের বাসায় তখন আমরা খুব সুন্দর করে তাদেরকে অভ্যর্থনা করি, তাহলে এটাকে হবে বরণ, বর এবং মূর্ধন্য এখানে, ঠিক আছে, বরণ বানানে একটু খেয়াল করবে। তারপরেরটি হচ্ছে অত্যধিক সাহসী যে, অত্যধিক সাহসী যে, কি লিখবো বলতো? বীর। হ্যাঁ, আমাদের দেশের মুক্তিবাহিনীরা অনেক সাহসী ছিলেন, তারা বীর আমাদের জন্য, বীর, অত্যধিক সাহসী যে বীর। এরপরে আছে মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা। আমরা একটু এগুলো যেহেতু আমাদের লেখা হয়ে গেছে এবং পড়াও হয়ে গেছে, এই তিন লাইন একটু আমরা মিটাই দিই তোমাদের সুবিধার জন্য। তোমরা কি করবে, তোমরা কিন্তু তোমাদের খাতার পরবর্তী অংশে কিন্তু লিখতে থাকবে। হ্যাঁ, এটা যেহেতু বোর্ডে লিখছি আমি, তোমাদের সুবিধার জন্য আমি নিচে তো লিখছি না, আবার এখান থেকে শুরু করছি, তোমাদেরকে এরকম কিছু করার দরকার নেই, তোমরা সিরিয়াল অনুযায়ী লিখে যাও। তাহলে আমরা কি লিখব, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা। এর মধ্যে কিন্তু উত্তর মানে লুকিয়ে আছে, তোমরা খুব খেয়াল করলে দেখবে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরের অনেকগুলো শব্দ থাকে। আমরা যারা একটু বুঝে পড়ে, একটু থেমে একটু ধীর থাকে, তারা দেখবে সবসময় প্রশ্নটা খেয়াল করে, এই জন্য কিন্তু ওদের ম্যাক্সিমাম বানানগুলো ভুল হয় না। তাই সবাইকে অনুরোধ করব, তোমরা যখন কোনো উত্তর লিখবে একটু ভালো করে প্রশ্নটা মানে এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নাও, তাহলে দেখবা যে অনেকগুলো বানান কিন্তু আমরা প্রশ্নের মধ্যেই পেয়ে যাই। তাহলে মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা আমরা কী লিখব, আমরা লিখব মরণ যন্ত্রণা, মরণ যন্ত্রণা। আচ্ছা, অত্যধিক সাহসী যে এই প্রশ্নটি যখন আমরা লিখেছি, আমরা তখন বীর পড়েছি, তোমরা কিন্তু বইয়ে দেখতে পাচ্ছ দুঃসাহসী লেখা আছে। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে দুঃসাহসী কথাটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুঃসাহসী বীর কথাটাও লেখা যাবে, দুঃসাহসী কথাটাও লেখা যাবে, অনেক সাহস যা, একজন বীর হতে পারে আবার দুঃসাহসী হতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে দেখো, সাহসিকতার সাথে কাজ করে যে, সাহসিকতার সাথে কাজ করে যে। আচ্ছা শিক্ষার্থীরা বলো তো, এই যে এই কথাটি আর এই কথাটি দুটো কথা কিন্তু একই হয়ে গেল, তাহলে আমি এখানে বীর যদি লেখা আছে আমার বইয়ে বীর লিখলেও হবে, আবার তুমি যদি মনে করো এখানে আমি দুঃসাহসী লিখবো তাও হবে। কারণ দেখো, অত্যধিক সাহসী যে আর সাহসিকতার সাথে কাজ করে যে কথাটা কিন্তু একই হলো, কারণ সাহস নিয়ে যে কাজ করে, যেমন ধরো সমুদ্রের নিচে চলে যাওয়া, ওটাও কিন্তু অনেক সাহসিকতার কাজ, ঠিক তেমনি অত্যধিক সাহসী যে আর সাহসিকতার সাথে কাজ করে যে। যদি আমাদের উত্তর লেখার সময় দুটার উত্তর যদি একটু ওলট পালটও হয়ে যাও, এতে কোনো তোমরা ভয় পাবে না এবং তোমরা এটা নিয়ে ব্যতিব্যস্তও হবে না। দুইটি প্রশ্নই যেহেতু একই রকম কাছাকাছি, তাই আমরা দুটির উত্তরও একে অপরের সাথে অল্টার করতেই পারি, এতে কোনো সমস্যা নেই। যদি আমি এখানে দুঃসাহসী লিখি তাতেও কোনো সমস্যা নেই, এখানে যদি আমি বীর লিখি তাতেও কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে পারলে? তাহলে যেহেতু প্রশ্নগুলো একটু
একটু খালি ঘুরিয়ে দিয়েছে, কথাটা কিন্তু একই, শুধু প্রশ্নটাকে কী করেছে একটু খালি মানে জিলাপির মতো করে প্যাঁচিয়ে দিয়েছে, যেন তোমরা বুঝতে না পারো। অনেক সময় থাকে আমরা পরীক্ষার হলে তাড়াহুড়োর মধ্যে ভুলে যাই, তখন আমরা মনে করি না এটা উত্তর হবে না, কিন্তু তোমরা একটু খেয়াল করো, সাহসিকতা এবং সাহসী দুটি কিন্তু একই কথা হলো। তাহলে যদি আমাদের একটু ওলট পালট হয় তাতে কোনো সমস্যা নেই। অত্যধিক সাহসী যে, তাহলে সেখানেও আমরা বীর দুঃসাহসী লিখতে পারি, সাহসিকতার সাথে কাজ করে যে বীর। একটা মানুষকেই তো দুঃসাহসী বলা হয়, একটা মানুষকেই তো বীর বলা হয়, তাতে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে এসেছি একেবারে আমাদের শেষেরটি, অচেনা যে পুর। অচেনা যে পুর, পুর বলতে আমরা জায়গা বুঝি, ঠিক আছে। অচেনা যে পুর, তাহলে এটা কী হবে, অচিনপুর। অবশ্যই অচিন বানানটা চয়ের স্বীকার হবে, অচিনপুর, ঠিক আছে। এ তো হয়ে গেল, কয়টি বলতে পারবে? মাত্র আটটি। আর একবার আমরা একটু পড়ে নিই, হ্যাঁ, বানানগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে, বানান কিন্তু একেবারেই ভুল হওয়া যাবে না। এবং আমি জানি আমার সকল শিক্ষার্থীরা খুব সুন্দর করে লেখে, তাই খাতায় তোমরা যখন লিখবে, তোমাদের সুবিধার জন্য আরেকবার বলে দিই, অবশ্যই ডেকোরেশনটা মেনটেন করবে, যেমন এক নম্বর প্রশ্নের উত্তর, তারপর সুন্দর করে দাগ দিবে। এবং সকল প্রশ্নগুলো দেখো, আমি সবগুলোই মার্জিনের পাশ থেকে লিখেছি, এইভাবে তুমি মার্জিনের পাশ থেকেই তুমি প্রত্যেকটা লাইন শুরু করবে, এবং তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে, যখন দেখবে যে প্রত্যেকটা লাইন মার্জিনের পাশ থেকে শুরু করেছো, তারপর দেখবে দেখতে ওটা সুন্দর লাগছে। তাহলে আরেকবার আমরা পড়ে নিই, সবাই আমার সাথে একবার করে বলে নাও, তাহলে দেখবা এখানেই মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে কোনো কিছু করার তীব্র ইচ্ছা, কী বলবো বলো তো, সংকল্প। এক যুগের পর আরেক যুগ, যুগান্তর। এক দেশের পর আরেক দেশ, দেশান্তর। ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। কোনো কিছু আদরে গ্রহণ করা, বরণ, খুব সুন্দর। অত্যধিক সাহসী যে, দুঃসাহসী। তারপরে মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা বা মরণ যন্ত্রণা। তুমি মৃত্যু যন্ত্রণা লিখলেও হবে, মরণ যন্ত্রণা লিখলেও হবে। তারপরে সাহসিকতার সাথে কাজ করে যে বীর, আর অচেনা যে পুর, অচিনপুর। কারো কোনো সমস্যা মনে হচ্ছে, কোনো বানান নিয়ে কোনো ঝামেলা মনে হচ্ছে, তাহলে আমাকে বলতে পারো। ওকে, তাহলে আমরা কি করব, সুন্দর করে আমরা খাতায় এক নম্বর প্রশ্ন উত্তর লিখব, তারপরে আটটি বাক্য সুন্দর করে সিরিয়াল করে যেভাবে বইয়ে আছে সেভাবে তুলে নিব, তারপরে কিন্তু বইটাকে এরকম করে বন্ধ করে দেবা। বইটাকে বন্ধ করে দিয়ে বইটাকে সরিয়ে রেখে তারপরে আমরা উত্তরগুলো লিখব। কেমন? কেউ কিন্তু আমরা বই দেখে লিখব না, বই দেখে লিখলে তো শেখাই হলো না। আগে ভালো করে পড়ে নিয়ে খাতায় আগে আমরা তুলে নিব, তুলে নেবার পরে তারপরে আমরা বইটা বন্ধ করে দিয়ে উত্তরগুলো লিখব। আচ্ছা, তাহলে এখন যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা একটু সবাইকে কী করতে হবে বলো তো, আমাদের সবাইকে, হ্যাঁ, হোমওয়ার্কটা তুলে নিতে হবে। তাহলে সবাই আমরা সুন্দর করে একটু হোমওয়ার্কটা তুলে নিই। দেখো, তাহলে হোমওয়ার্ক তুলে নাও। হোমওয়ার্ক হচ্ছে ব্যাকরণ বই এর 128 পৃষ্ঠার সংকল্প অধ্যায়ের এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ লেখা। সুন্দর করে লিখে আমাকে তোমাদের খাতাটি পোস্ট করে দিবে, ঠিক আছে। তাহলে সবাই কি করবে বলো তো, সবাই বাসায় থাকবে এবং আগামী পড়াগুলো খুব ভালো করে করবে। সব থেকে বড় কথা হলো, বাসায় বড়দের কথা শুনতে হবে। তোমাদের বড়রা কিন্তু সবসময় তোমাদের ভালোর জন্যই কথা বলে। তাহলে বাসার যে বড়রা তোমাদেরকে যদি কোনো উপদেশ দেন, যদি কোনো আদেশ করেন কোনো কাজে, তাহলে অবশ্যই সেই কাজটা করার চেষ্টা করবে এবং তাদের কথা শুনবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।